জনসংযোগে সংঘর্ষ পরিকল্পিত এবং নির্বাচনের পরিবেষ নষ্ট করতে বিএনপির ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী ফজলে নূর তাপস। প্রচারণার শেষ সময়ে ভোটারদের কাছে টানতে সাধ্যমতো চেষ্টা করছেন প্রার্থীরা। আধুনিক রাজধানী গড়তে সব ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। যেন দম ফেলবার সময় নেই, ভোটারদের দাঁড়ে দাঁড়ে অন্তত একবার পৌঁছানোর চেষ্টায় আওয়ামী লীগের দুই সিটির প্রার্থীদের গতিও তাই বদলেছে অনেকটা। ঢাকা উত্তরের এক নম্বর ওয়ার্ডে একটি পথসভায় অংশ নিয়ে আজকের দিনের প্রচারণা শুরু করেন উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। এরপর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করে নৌকা মার্কায় ভোট চান। ভোটের মাত্র চার দিন বাকি থাকায় কর্মী সমর্থকদের সাধ্যমতো চেষ্টা করবার আহ্বান জানান আতিকুল ইসলাম। বাড়িতে বাড়িতে গিয়ে ক্যাম্পেইন করুন, বাড়িতে বাড়িতে গিয়ে আপনারা লিফলেট দিন, বাড়িতে বাড়িতে গিয়ে আপনার নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য, মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য আপনারা সকল চেষ্টা করুন। নৌকা মার্কায় ভোট দিবেন, ইনশাল্লাহ একটি মাদক মুক্ত একটি ঢাকা শহর গড়তে চাই আমরা ইনশাল্লাহ। এদিকে দুপুরে স্টাফ কোয়ার্টার থেকে দিনের প্রচারণা শুরু করেন দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। দক্ষিণের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ভরাডুবির আশঙ্কায় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনের সুন্দর পরিবেশকে বিঘ্নিত করতেই বিএনপি এমন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও জানান তিনি। তবে প্রচারণায় যেন কোনোভাবেই জনদুর্ভোগের সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগের প্রার্থীরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাতে ঢাকা উত্তরে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামের সঙ্গে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন এবং বিএনপির মেয়র প্রার্থী তাবিতা ওয়ালের সঙ্গে আছেন রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিতা ওয়াল আজ দিনের শুরুতেই অর্থাৎ সকাল 10:30 দিকে গুলশানের একটি কনভেনশন সেন্টারে তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সেখানে তিনি বেশ কয়েকটি সমস্যাকে প্রাধান্য দিয়ে সেই সমস্যাগুলোর সমাধানে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। যদিও তার নির্বাচনী ইশতেহার ঘোষণার পরবর্তীতে অর্থাৎ এই দুপুরের পরের দিকেই তার হচ্ছে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা রাজধানীর উত্তরখান এলাকা থেকে। তবে তিনি এখন পর্যন্ত যে তার উত্তরখানের হেলাল মার্কেট থেকে যার প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও তিনি এখন পর্যন্ত সেখানে এসে পৌঁছাননি, তবে কিছুক্ষণের মধ্যে তিনি এখানে এসে পৌঁছাবেন এবং তিনি প্রচারণার কার্যক্রম শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে তার ইশতেহারের বিষয়ে যদি বলতে হয়, তবে আমরা যেমনটা দেখেছি তিনি ইশতেহার ঘোষণার ক্ষেত্রে মশক নিধনকে সবথেকে বেশি প্রাধান্য দিয়েছেন। এরপরে পরিচ্ছন্নতা, যানজট ব্যবস্থাপনা, ওয়ার্ড ভিত্তিক বিনোদন কেন্দ্র স্থাপন সহ নানা ধরনের বিষয় তার ইশতেহারে উঠে এসেছে। একই সঙ্গে বাসা ভাড়া নিয়ে যে নাবিশ্বাস সাধারণ মানুষের সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন। আমরা গণশৌচাগারের বিষয়টিও দেখতে পেয়েছি। একই সঙ্গে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি তিনি তুলে ধরেছেন। অর্থাৎ বলা যায় মোটা দাগে যে সমস্যাগুলো প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়তে হয় নগরবাসীকে, সেই সমস্যাগুলোর সমাধানে তিনি কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আমরা তাকে জানতে চেয়েছিলাম যে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি তিনি যদি নির্বাচিত হয়ে আসেন তাহলে এক মেয়াদে তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব কিনা, অথবা তিনি কবে নাগাদ এই সমস্যাগুলো সমাধান বা প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবেন, তিনি কিন্তু কোনো ফ্রেম বা সময় বেঁধে দেননি। তিনি বলছেন তিনি প্রথম দিন থেকেই, অর্থাৎ তিনি নির্বাচিত যদি হন তবে প্রথম দিন থেকে তিনি তার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো সমাধানে তিনি কাজ করবেন। আমরা আবার একটু জানিয়ে রাখি, তিনি কিন্তু তার যে ইশতেহার সেই ইশতেহার ঘোষণার পরে তিনি আজকে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের 52, 45, 46 এবং 47 নম্বর ওয়ার্ডে প্রচারণা চালাবেন বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে জানবো আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণার খবর। সেখানে আছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। রবিন,
বাপ্পি, নির্বাচনের সময় কিন্তু যতই ভোটের দিন ঘনিয়ে আসছে ততই কিন্তু যে প্রচার প্রচারণার উত্তেজনা কিন্তু ততই বাড়ছে। আজকে আসলে যে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার 18তম দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম, তিনি কিন্তু বেলা 11:45 দিকে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন এবং সেটি কিন্তু আমরা যেটি দেখছি যে উত্তরাই মাস্কট প্লাজায় একটি যে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমেই কিন্তু তার আজকের যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছিল। তারপরে তিনি মাস্কট প্লাজায়, যেটি আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 1নম্বর ওয়ার্ডের আওতায়, সেইখান থেকে একটি পথসভার পর তিনি তার গণসংযোগ শুরু করেন এবং তারপরে কিন্তু আমরা যেটি দেখেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 51নম্বর ওয়ার্ডে তিনি তার প্রচারণা চালিয়েছেন। তারপরে 52নম্বর ওয়ার্ডে তিনি তার প্রচারণা চালিয়েছেন। এখন আসলে যে 52নম্বর ওয়ার্ডে তিনি আসলে আছেন, যেটি আসলে মূলত যে বাউনিয়া এলাকায়, এবং সে জায়গাটাতে আমরা আসলে যেটি দেখছি যে তারপরে তিনি যে 53 এবং যে 54নম্বর ওয়ার্ডে তার প্রচারণা চালানোর কথা রয়েছে। আমরা একটি বিষয় কিন্তু লক্ষ্য করার মতন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম তিনি যে সকল এলাকাগুলোতে আজকে তার প্রচারণা চালাচ্ছেন সেখানে কিন্তু অধিকাংশই কিন্তু যে ঢাকায় 2017 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় নতুন করে যুক্ত হওয়া ওয়ার্ড, এবং সেখানে কিন্তু তিনি একটি কথা কিন্তু বলেছেন, তাকে যদি নির্বাচিত করা হয় তাহলে তিনি একটি যে উন্নত সচল আধুনিক ও একটি মাদক মুক্ত ঢাকা নগরী গড়তে পারবেন সেই প্রতিশ্রুতি কিন্তু তিনি দিয়েছেন আজকে, এবং একটি বিষয় বলেছেন যে তিনি তার প্রচারণায় যেন কোনো জনদুর্ভোগ তৈরি না হয় সেদিকে নজর রাখার জন্য নেতা কর্মীরা আসলে আমার কাছে নির্বাচনে আওয়ামী লীগ প্রচারণা সবশেষ খবর। বড় দুই দলের মেয়র প্রার্থীদের নির্বাচনী প্রচারণার খবর জানাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন এবং রাশেদ বাপ্পি।